এখানে আসে এবং তারা কিভাবে এখানে স্পেনের বৈধতা অথবা ওই রেজিডেন্স পাবে সেই বিষয়ে। তো ট্রাভেলসটা দেখাও, ট্রাভেলসটা দেখি। স্পেনে যারা বাংলাদেশের আসে যেভাবে আসুক, তারা এখানে রেজিডেন্স কার্ড বা টেম্পোরারি রেজিডেন্স কার্ড বা পার্মানেন্ট রেজিডেন্স কীভাবে পায় তার প্রসেস একটু বলেন। যে কোনো ওভারিস যদি 3 বছর এখানে স্টে করে, অবস্থান করে, অবস্থান করার পরে তার জন্য একটা প্রসেস আছে, এটাকে স্প্যানিশ বা আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশি টাউন মাদ্রিনের লাভাপিস, লাভাপিস নাকি উচ্চারণ ঠিক হচ্ছে না। তাহলে আমরা আজকে একদম বাংলাদেশি ভাইয়ের প্রতিষ্ঠান আছে এখানে, মুন ট্রাভেলস নামের প্রতিষ্ঠান। তো এখানে আমরা ইন্টারভিউ নেব। আসলে এই জায়গাটা লাভাপিসের মেট্রো স্টেশন, এটা হলো তাদের যে স্কোয়ার, লাভা স্কোয়ার। এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইদের দোকানপাট আছে। এটা বাংলাদেশি টাউন হিসাবে সব পরিচিত মাদ্রিনের, যেমন পর্তুগালের মাতৃমণিস আর স্পেনের লাভাপিস। তো এই এই জায়গায় আমি একজন ট্রাভেলসের ভাই আছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করব বা ইন্টারভিউ নেব যে এই যারা স্পেনে এখানে আসে এবং তারা কীভাবে এখানে স্পেনের বৈধতা অথবা ওই রেজিডেন্স পাবে সেই বিষয়ে। তো ট্রাভেলসটা দেখাও, ট্রাভেলসটা দেখি। তো আমরা আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হাবিল, আমি একজন ইউটিউবার। ভাই আপনি, আমরা পর্তুগাল থেকে আসছি, আমরা কিছু প্রশ্ন করবো। যেমন আমরা পর্তুগালে ভিডিও করি, পর্তুগালে কীভাবে লোক বৈধ হবে বা কীভাবে তারা পার্মানেন্ট রেজিডেন্স বা টেম্পোরারি রেজিডেন্স পাবে। ট্রাভেলস ভাইয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা দেখুক সে ভাই কী বলে। আমার ভাই থেকে জানতে চাবো যে স্পেনে কীভাবে লোকজন টেম্পোরারি রেজিডেন্স বা পার্মানেন্ট রেজিডেন্স পায় সেই বিষয়ে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মাহবুব। আচ্ছা ভাই, তো স্পেনে যারা বাংলাদেশের আসে যেভাবে আসুক, তারা এখানে রেজিডেন্স কার্ড বা টেম্পোরারি রেজিডেন্স কার্ড বা পার্মানেন্ট রেজিডেন্স কীভাবে পায় তার প্রসেস একটু বলেন। ওকে ভাই, অ্যাট দ্য বিগিনিং যারা বাংলাদেশ থেকে এখানে ট্যুরিস্ট কিংবা যে কোনো ওয়ার্ক পারমিট ভিসায় আসে, আসার পরে তাদের ভিসার লিমিটেশন টাইম থাকে খুব অল্প, 2 মাস, 3 মাস, 4 মাস, এবং একটা পর্যায়ে সেটা শেষ হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যায়। যখন এরকম একটা পর্যায়ে চলে যায়, দেন সেই মানুষটা একটা ওভারিস্ট মানুষ হিসেবে স্পেন এসে থাকে, যেটা কিনা স্পেনের আইন অনুযায়ী একটা অপরাধ। কিন্তু ইন দ্যাট কেস কোনো সমস্যা নাই, যখন এই ধরনের সমস্যায় কিংবা পরিস্থিতিতে মানুষ থাকে। স্পেন গভর্নমেন্টের রুলস হচ্ছে যে কোনো ওভারিস যদি 3 বছর এখানে স্টে করে, অবস্থান করে, অবস্থান করার পরে তার জন্য একটা প্রসেস আছে, এটাকে স্প্যানিশ ভাষায় আরাইগো বলে। ওই প্রসেসে যখন এই ব্যক্তি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক কাগজপত্রের ব্যাপার আছে, ওগুলো উপযুক্ত সময়ে কোনো উকিলের স্বর্ণপন্ন হলে সে বলে দেয় এবং প্রসেসগুলো করে দিবে। তো যখন উনি অ্যাপ্লাই করবে, তখন স্পেন গভর্নমেন্টের যে স্বাভাবিক রুলস আছে এক্সটার্ন খেরোদের জন্য, সে রুলসে অনেক বাঙালি দেখা গেছে যে পেপার্স তারা পেয়ে যায়। এটা হচ্ছে একটা বেসিক প্রসেস। হ্যাঁ, এবং ইন এই প্রসেসেই কেউ আপনার টেম্পোরাল কার্ড পেলে পরে পার্মানেন্ট রেসিডেন্সশিপটা, মূলত যাদের 2 বছরের কার্ড ফার্স্ট অবস্থা তাকে 1 বছরের দেওয়া হবে। যখন এই 1 বছরের কার্ড এক্সপায়ার্ড হবে, তখন ওনাকে আবার এটাকে নবায়ন করতে হবে। সেক্ষেত্রেও তাকে উকিলের স্বর্ণপন্ন হইতে হবে, কাজের কন্ট্রাক্ট এবং বিভিন্ন কাগজপত্র এবং গভর্নমেন্ট ট্যাক্সের ব্যাপার আছে, সেগুলো জমা দেওয়ার পরে ওনাকে আবার সেকেন্ড টাইম রেনোভেশন হলে 2 বছরের কার্ড দেওয়া হবে। এখন 2 বছর যখন আবার এক্সপায়ার্ড হবে, তখন ওনাকে আবার 2 বছরের কার্ড, সেম প্রসেস। যখন এরকমভাবে তার 5 বছর অবস্থানকাল হয়ে যাবে স্পেনে এবং রিনোভেশন হবে, কাগজে মানে রিনিউ হবে, পরবর্তীতে গিয়ে এই দেশের সরকার তাকে পার্মানেন্ট রেসিডেন্সশিপ কিংবা 5 বছরের কার্ড দিয়ে থাকবে। তো বেসিক্যালি এটা হচ্ছে প্রসেস সাধারণ। আর সিটিজেনশিপের বিষয়টা হচ্ছে, যখন কোনো রেসিডেন্ট হোল্ডার স্পেনে 10 বছর অবস্থান করে, 10 ইয়ার্স, হ্যাঁ লিগালি, লিগালি 10 ইয়ার্স যখন তার স্পেনে অবস্থানকাল হবে,
তখন আবার এই দেশের গভর্নমেন্টের যে ডিক্লেয়ার আছে রেসিডেন্ট পারমিট হোল্ডার যারা আছে তাদের জন্য যে 10 বছর পর সে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারে। সে ন্যাশনালিটি পাওয়ার জন্য তার মিনিমাম ল্যাঙ্গুয়েজ জানতে হবে? হ্যাঁ, এখন বর্তমান সময়ে স্পেন গভর্নমেন্টের যে ডিক্লেয়ার আছে আপনার ন্যাশনালিটির জন্য অবশ্যই তাকে ভাষায় পারদর্শী হইতে হবে, এবং ইন দ্যাট কেস তারা কিছু পরীক্ষার মাধ্যমে সেটা নির্বাচন করে থাকে, যেটা এখানে দেলে আদর্শ একটা এক্সাম আছে এবং সেসে এএসএ আছে। তো এই দুইটা পরীক্ষার মাধ্যমে কিছু ক্যাটাগরি স্টুডেন্টকে তারা নির্বাচন করবে, যদি তারা পরীক্ষায় পাশ করে দেন এটা হচ্ছে বেসিক স্টেপ। যখন সে পরীক্ষা দিয়ে পাশ করবে তখন বাদ বাকি ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু রিকোয়ার্ড থাকে, সেগুলো তাকে অ্যারেঞ্জ করতে হবে, দেন সে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু প্রাথমিক অবস্থায় অবশ্যই তাকে এদেশের সরকারের দৃষ্টি মতে সে ক্যাপাসিটি রাখে কিনা ন্যাশনালিটি সেটা দেখতে হবে, ওইটাতে তার অন্তর্ভুক্ত হইতে হবে। ভাই, আমরা যেটা জানি যে একজন ন্যাশনালিটি নিতে হলে মিনিমাম তার একটা পারমানেন্ট জব থাকতে হবে, তার নিম্নত শিক্ষাযোগ্যতা থাকতে হবে, হ্যাঁ অবশ্যই, এবং অবশ্যই স্পেনের ল্যাঙ্গুয়েজ গ্রেড 5 পর্যন্ত থাকতে হবে, রাইট, এবং তার একটা স্থায়ী বাসার ঠিকানা থাকতে হবে, এবং সে আর তার ট্যাক্স ট্যাক্স পেমেন্ট যে যতদিন কাজ করছেন এইসব ডকুমেন্ট হইলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, প্রসেসটা এইরকমই। আসলে এই প্রসেসটা আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে একই নিয়ম, মেইন উদ্দেশ্যে তাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং একটা পারমানেন্ট জব থাকতে হবে, আপনার থাকার অ্যাড্রেস থাকতে হবে, তাহলেই আপনি এলিজিবল অ্যাপ্লাই ফর পারমানেন্ট রেজিডেন্স এবং সিটিজেন। স্পেনের আসলে আমরা যেটা জানি, আমরা যেটা গুগলে সার্চ করে পাইছি যে এখানে যারা, এই যে ভাই বললেন যে যারা এখানে জব ভিসা নিয়ে আসেন তারা এক বছরের মধ্যেই আইডি পাবেন, যারা জব ছাড়া আসেন মানে ট্যুরিজমে নিয়ে আসেন তাদের ভাইয়ের কথা মতো এই এক দুই থেকে তিন বছর থাকার পরে আপনি ওই টেম্পোরারি রেজিডেন্স কার্ড দেবে, এক বছর দুই বছর দুই বছর, পাঁচ বছর পরে আবার আপনাকে পাঁচ বছরের পারমানেন্ট রেজিডেন্স, তারপরে 10 বছর পরে আপনি সেম অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ ভাইয়েরা, আসলে আমরা যেটা জানি সেটা আপনি বললেন, ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা পর্তুগাল থেকে এই ইনফরমেশন ভিডিও করি, শুধু এগুলি করি, আমরা কাউকে ভিসা প্রসেসিং করে দিই না, আমরা কাউকে ভিসা কীভাবে পাবে সেটা জানি না, কিন্তু আমরা পর্তুগালে বা স্পেনে আসার পর কী করতে হবে সেই নিয়মকানুনটাই জানি, আর এটাই আমরা লোকজনকে জানাই যে কেউ নতুন এসেছে কেউ বিপদে না পড়ে এবং লোকজনের সাহায্য পায়। ধন্যবাদ। আজকে আমরা মার্দিনের দিভার সাথে কথা বললাম এবং তারা সুন্দর ইনফরমেশান দিচ্ছেন, আশা করি আপনাদের ইনফরমেশান কাজে লাগবে। আমাদের ভিডিও যারা দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করবো, এবং আপনাদের কিছু জানার ইচ্ছা থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। স্পেনের মাদ্রিদ থেকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই করি। ধন্যবাদ।